বিচিত্র রাজ্য বিচিত্র দেশ। যখন আমাদের মতো রাজ্যে গ্রাম পাহাড়ে মানুষের খাদ্য নেই, কাজ নেই, মানুষ পানীয় জল পাচ্ছে না, প্রতিদিন পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ বা পঞ্চায়েত অফিসে তালা ঝুলানো হচ্ছে, রাস্তায় রাজপথে যখন চাকরিচ্যুত শিক্ষকরা আত্মহত্যা করছেন, রাজপথে বসে আছেন, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাইছেন, তখন মুখ্যমন্ত্রী এক মিনিট সময় দিতে পারছেন না ওদেরকে। সারা রাজ্যে বেকারদের জ্বলন্ত সমস্যা, বেকার সমস্যা নিয়ে এত কোনো কাজের বা কোনো সংস্থান হচ্ছে না, তাদের কর্মসংস্থান হচ্ছে না, তারা কোনো ভবিষ্যতের দিশা এক ঝিলিক আলোও দেখতে পাচ্ছেন না। তখন মুখ্যমন্ত্রীর মধ্যে উন্মাদনা, ক্যাবিনেট কলিগদের নিয়ে উনি সিনেমা দেখবেন, ঘন্টার পর ঘন্টা উনি বক্তৃতা করছেন, বিরোধীদের বিরোধী নেতাদের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মমূলক বক্তব্য রাখছেন, ক্ষমতায় বলে বলিয়ান হয়ে উনি যা মুখে আসছে তাই বলে যাচ্ছেন। কর্মসংস্থান তো দূরের কথা, যেসব কথা উনি বলছেন বাস্তবের কাছে ধারে উনি নেই। এমন একটা অসহনীয় পরিস্থিতি চলছে, সারা রাত্রি শিক্ষকরা রাজপথে বসে আছে, উনি কি করে ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন, কি করে উনি পাহাড়ে তোনার ভোট ব্যাংক আবার রিকভারি করবেন, কোথায় উনি ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছেন নেতাদের নিয়ে কিভাবে আবার 2023 নির্বাচনে উনি জিততে পারবেন। মহাকরণ শুনশান, সব কিছু কাজকর্ম, প্রশাসন, উন্নয়ন সব স্তব্ধ হয়ে গেছে। কারণ উনি তো সরাসরি বলেছেন 2047 সালের লক্ষ্যে উনি এগুচ্ছেন। 2047 সাল আসতে আসতে এই রাজ্যের প্রায় অর্ধেকের বেশি মানুষ থাকবে না, মানে উনি এটা পরিষ্কার করে দিয়েছেন, আমাদের জীবিত অবস্থায় ত্রিপুরায় আর ভালো কিছু দেখে যেতে পারবো না। 2047 মানে এই রাজ্যের অর্ধেকের বেশি মানুষ এই পৃথিবীতে থাকবে না, এমন উদ্ভট সব কথা, এমন উদ্ভট সব বক্তব্য, এমন উদ্ভট সব ব্যবস্থা, আমরা সিস্টেমটাকেই ভেঙে দিয়েছেন। সরকার আসে, সরকার যায়, রাজনৈতিক দল ক্ষমতায় আসে, এক দল আসে আরেক দল চলে যায়, তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু একটা সিস্টেম থেকে যায় সরকারের। এই সিস্টেমটাকে ভেঙে দিয়েছেন গত 4 বছরে, ভেঙে গুড়িয়ে দিয়েছেন। এমন একটা অব্যবস্থার দিকে উনার হাতে অফুরন্ত সময়, উনি এনজয় করছেন, উনি সিনেমা দেখছেন, উনি দলীয় নেতাদের নিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছেন, অথচ উন্নয়ন, মানুষের খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, পানীয় জল নেই, স্বাভাবিক মানুষ কোনো শাসনের সুশাসন পাচ্ছে না, মুখ থুবড়ে পড়েছে, কি পাহাড় কি সমতল সব জায়গায় মানুষ অনাহারে অর্ধাহারে আছে, আর উনি ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখছেন, এই রাজ্যটাকে শ্মশানে পরিণত করতে চলছেন।